নগরীস্থ আকবরশাহ থানাধীন রতন ও রিয়াদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে মীর আহমদ খোকনের পরিচালনা একান সভা অনুষ্ঠিত হই। অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে আসিল নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরোয়ার মোর্শেদ গোচি। প্রধান বক্তা হিসেবে আসিল আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি আসিল জমির আহমদ, জামাল উদ্দিন তারেক, কামাল উদ্দিন পারভেজ সহ আরো বোধ ক্রিকেট খেলা উদ্বোধন গর্গি। ইসলামী বিশ্ববিদ্যালয় হলজোর সাবেক বিপি ও বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ। চট্টবাংলা অনলাইন টিভি, চট্টগ্রাম।